আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতে আজ রাজধানী সোনারগাঁ হোটেলের সামনে জড়ো হয়েছেন সৌদি প্রবাসী শ্রমিকরা হাজার হাজার প্রবাসী অবস্থান নিয়েছেন টিকিটের আশায় টিকিট প্রত্যাশীরা সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন রিটার্ন টিকিট থাকলেও সেই টিকিট নতুন করে না করে অন্যদের কাছে টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা দর্শক রাজধানীর স্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে বৈঠক করছেন বিক্ষোভকারীরা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে স্যার আমরা আপনার কাছে এটাই অনুরোধ করি আমাদের যেন ইকামা এবং ছুটি বৃদ্ধি করা হয় স্যার যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা তো বিশাল এই জনগোষ্ঠী আমরা এই সময়ের মধ্যে যেতে পারবো না অনলি স্যার আমার নিজেরই একটা বিষয় আমি নিজে সৌদি আরব বাবা ডিস্ট্রিক্টে থাকি আমার নিজের ছুটি গত মাসের দুই তারিখে স্যার শেষ হয়ে গেছে ছুটি এবং ইকামা এমন আমার মতো এমন হাজারো আমাদের ছুটি প্রবাসী আছে এই সমস্যায় স্যার এখন আমরা কিভাবে এই সমস্যা থেকে দূর হতে পারি স্যার আপনার কাছে আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের অভিভাবক আমাদের জোর দাবি স্যার আমাদের এই ছুটি এবং ইকামার এই সমস্যার সমাধান আর টিকেটের স্যার সমস্যা আমাদেরকে সমাধান আমাদের কিন্তু প্রায় প্রবাসী সৌদি প্রবাসীর টিকিট স্যার আমাদের আফগান টিকিট আছে এখন দেখা যাইতেছে আমাদেরকে বলতেছে ওই টিকিট ছাড়াও এক থেকে দেড় লক্ষ টাকা আমরা আবার অতিরিক্ত টাকা দিতে হবে টিকিটের জন্য গতকালকেও 32,000 টাকা করে রিনিউ করার জন্য অতিরিক্ত স্যার ফি ওইটা নিতেছে আমরা শুনতেছি আমাদের প্রবাসীরা বলতেছে আর এখন স্যার আমাদের এই সমস্যাগুলি স্যার আমাদের মেইন সমস্যা স্যার আরেকটা সমস্যা হইতেছে যে আমাদের যে সৌদি এয়ারলাইন্সে এই টোকেনের সিস্টেম করছে এরা এই সেই জন্য আমাদের আমরা প্রায় 80,000 প্রবাসী দেশে আছে কিন্তু এরা 2,000-3,000 টোকেন দিতেছে কিন্তু সবাই তো টোকেন পাইতেছে না মানে এই টোকেনটা কারা দিচ্ছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই টোকেনগুলো আমরা সবাই তো পাইতেছি টোকেন কেমনে দিচ্ছে এখন সকালবেলা 7টার দিকে টোকেন দিতেছে ওরা হাঁটি হাঁটি লাইন ধরে বাইরে লেকের পারে যে হাঁটি হাঁটি লাইন ধরে টোকেন দিচ্ছে 300 করে টোকেন দিচ্ছে স্যার টোকেন দিচ্ছে টোকেন তো এখানে আমাদের দেখা গেল যে আমার 30 তারিখ অলরেডি বিশের মেয়াদ শেষ আমি 30 তারিখের আগের দিন আদাতে পারি তো আমার আর লাইভ ইট পারবে ফাইল তো মাটিতে থাকবে না ওদেরকে আমরা রিকোয়েস্ট করলাম আপনারা এইভাবে দেখেন ছুটির মেয়াদ কার কত দিন আছে কার কোন তারিখে ফেলায় এইভাবে দেখি আপনারা টোকেনটা দেন যেমন অনেক এইভাবে মনে করেন একটা উদাহরণ দিলে এইভাবে আগামী মাসের 10 তারিখে ওনার ফেলায় বা ওনার তো পরে গেলেও হয় তাহলে ওনারে কিছুদিন এক সপ্তাহ 10 দিন পরে দিলে হচ্ছে যেমন আমার দাদা আরেকটা ভাইয়ের এই মাসের ভিতরে যাইতে হবে তাহলে ওইভাবে টোকেনটা দেওয়ার হয়ে যায় ওনারা ওইভাবে দিচ্ছে না যেমন আমার টোকেন দিচ্ছে আমার 2700 কত 60 না কত 2760 নম্বর আসতে আসতে তো আমার তো ভাই তোমার মাটি এমনি শেষ মাটি গিয়ে শেষ হয়েছে আর আরেকটা অনুরোধ স্যার আমাদের আমরা যারা আপ ডাউন টিকিট করে সৌদি আরব থেকে আসছি স্যার অগ্রাধিকার ভিত্তিতে যাদের আমাদের 30 তারিখের ভিতরে বিশের এবং আগামার মেয়াদটা শেষ হয়েছে দর্শক আপনারা দেখছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে বিক্ষোভকারীদের বৈঠক জলবায়ু পরিবর্তন ও কোভিড-19 মহামারী থেকে উদ্ভূত সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে ঝুঁকি কমাতে কাজ করতে হবে ব্রিটিশ পত্রিকা দি গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে তিনি এসব কথা বলেন তিনি বলেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত অনেক দেশের মতো বাংলাদেশও লাখ লাখ মানুষের জীবন স্বাস্থ্য পরিচর্যা পদ্ধতি এবং অর্থনীতিকে নিরাপদ করার চেষ্টা করছে বৈশ্বিক মোট নিঃসরণের 80% জন্য G20 দেশগুলো দায়ী বলেও নিবন্ধে উল্লেখ করেন প্রধানমন্ত্রী এবার জানাবো শেয়ার বাজারের খবর
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পরিষদের সভা আজ বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও চলতি বছরের 31 মার্চ পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। 2018 সালে কোম্পানিটি 12% লভ্যাংশ দিয়েছিল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।